السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله، الحمد لله حمد الشاكرين، الحمد لله حمد الحامدين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي، يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا نبينا مولانا محمد وعلى آل سيدنا نبينا مولانا محمد كما تحب وترضى، بأن تصلي عليه. الصلاة والسلام عليك يا رسول الله، الصلاة والسلام عليك يا حبيب الله، الصلاة والسلام عليك يا نور الله، وعلى آلك وأصحابك يا خير خلق الله. از خدا خواهیم توفیق ادب، بی ادب محروم گشت از فضل رب. حرم کی زمین اور قدم رکھ کے چلنا، حرم کی زمین اور قدم رکھ کے چلنا، ارے سر کا موقع ہے او جانے والے. مجھے خاص طور پہ بنگالی میں ہی تقریر کے لیے کہا گیا، تو جتنا بھی ہو سکے ترجمہ وغیرہ میں اشعار میں اردو بھی مکس کروں گا انشاءاللہ. بنگلہ بھاشا بوجھن ایمن بھائی آسن ماشاءاللہ. تاہلے ہمارے ساتھ تاکبین. الحمدللہ آج ہمارا ষষ্ঠ বার্ষিকী সুন্নি সম্মেলনের মধ্যে উপস্থিত রয়েছি। সুন্নি দাওয়াতে ইসলামীর আয়োজনে এই সম্মেলন, সুন্নি ভাইদের জামায়াত, সুন্নি ভাইদের সমবেত হওয়ার এই জায়গা। ছয় বৎসর হচ্ছে হতে এই যে সম্মেলন চলতেছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমরা প্রতি বৎসর উন্নতি দেখেছি, ঠিক কি না? প্রতি বৎসর আমরা উন্নতি দেখেছি। এই প্রথমবার শারজার বুকে হচ্ছে ইনশাআল্লাহ। আন্তর্জাতিক ব্যক্তিত্ব তশরিফ আনবেন, মুফাক্কির ইসলাম আল্লামা কামরুজ্জামা আজমী, মখদুমুল উলামা তশরিফ আনবেন, আন্তর্জাতিক অন্যান্য ব্যক্তিত্ব আমির সুন্নি দাওয়াতে ইসলামী আল্লামা শাকির আলী নূরী তশরিফ আনবেন। উনি নাজিম স্টেজ নিজেও আন্তর্জাতিক একজন ব্যক্তিত্ব। প্রত্যেকে বলুন সুবহানাল্লাহ, ঠিক আছে কি না? আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদায় বিশ্বাসী। আহলে সুন্নাত ওয়াল জামাতেই হচ্ছে আসল মুসলমানদের। যত দল আছে সমস্ত দলের মধ্যে একমাত্র জান্নাতি দল হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত। আর আহলে সুন্নাত ওয়াল জামাতের মূল ভিত্তি হচ্ছে আদব। প্রত্যেকের বেলায় আদব করবে, আল্লাহর বেলায় আদব, নবীর বেলায় আদব, সাহাবায়ে কেরামের বেলায় আদব, আউলি আহলে বাইতের কেরামের বেলায় আদব, আউলিয়ায়ে কেরামের বেলায় আদব, নামাজের বেলায় আদব, যাকাতের বেলায় আদব, রোজার বেলায় আদব, হজের বেলায় আদব, কোরআনের বেলায়
আদব, হাদিসের বেনায় আদব, মা বাবার বেনায় আদব, আমাদের শিক্ষাই হচ্ছে আদব। আল্লাহর ব্যাপারে আমরা মুআদ্দাব, মুআদ্দাব মানে যার আদব করা হয়। আদব শব্দের অর্থ কি? অসম্মানি না করা, সম্মান করা সেটা হচ্ছে তাজিম, আর সম্মান না করা, তিরস্কার করা সেটা হচ্ছে বেয়াদবি। আল্লাহ তাবারক ওয়া তাআলার বেলায় আমরা আদব ওয়ালা কিনা? আমরা আদব রাখি, আমাদের অন্তরে আদব আছে কিনা? আল্লাহ এক, ওয়াহদাহু লা শারীক, আল্লাহর কোনো সমতুল্য নাই, আল্লাহর কোনো সমান নাই, সমতুল্য নাই, আল্লাহর কোনো দৃষ্টান্ত নাই। আল্লাহ সৃষ্টিকর্তা, সারা জগতের সৃষ্টিকর্তা আল্লাহ তাবারক ওয়া তাআলা। আল্লাহর বেলায় আমরা একেবারেই সম্পূর্ণ সতর্ক, যেন কোন প্রকারের অসম্মানই আল্লাহর বেলায় না হয়। ঠিক সেইভাবে আল্লাহর হাবিব বিশেষভাবে সাল্লাল্লাহু আলাইহি ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ, বিশেষভাবে আমাদের আকা মাওলা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এবং সমস্ত আম্বিয়ায়ে কেরাম তাদের বেলায়ও আমরা সতর্ক, আমরা শুননি রাখি সতর্ক, আমরা সতর্ক যেন কোন প্রকারের বেয়াদবি আমাদের হতে না হয়, আমরা যেন কোন প্রকারের বেয়াদবি করে না বসি। সেইভাবে আগে যান সাহাবা, আহলে বাইত, আউলিয়া, উলামা, মা বাবা, স্বামী, নারীদের জন্য, বড় ভাই, প্রত্যেকের বেলায় আদব করতে হবে। কারণ কি? আল আদাবু হুয়া দ্বীনু কুল্লু, আদব হচ্ছে আসল ধর্ম। প্রত্যেক বলুন সুবহানাল্লাহ, আদব হচ্ছে আসল ধর্ম। পুরো দিন কা আসল জো হ্যায় ওয়ো আদব পর মবনি হ্যায়। আগর আদব সিখ লিয়া তো ও কামিয়াব হ্যায়। হাবিবে পাক সাহেবে আওলাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাতে হ্যায়, তাআদ্দাবনি রাব্বি আহসানা তাআদিবি, আমাকে আমার প্রিয় নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আমার আল্লাহ আমাকে আদব শিখিয়েছে। প্রত্যেকে বলুন সুবহানাল্লাহ। কে বলতেছেন? নবী। আদব শিখিয়েছেন কে? আল্লাহ। সেই ধরনের আদব আমরা পাবো না, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে যা কিছু আমরা পেয়েছি সেই নির্দেশনার মাধ্যমে আমাদের অগ্রসর হতে হবে। রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান লাম ইউআক্কির কাবীরানা ওয়া লাম ইয়ারহাম সাগীরানা ফালাইসা মিন্না, যারা বড়দের সম্মান করবে না, যারা ছোটদের উপর দয়া করবে না, সে আমার নয়। কারণ কি? বড়র সম্মান না করা মানে তার বেয়াদবি। এই হতে বোঝা যায় সম্মানী ব্যক্তির সম্মান না করা সেটা বেয়াদবি। আমার ভাইরা, আমি একই কথা বলে যাচ্ছি, একটা মাত্র আমার পয়েন্ট, সেটা হচ্ছে সব ক্ষেত্রে আমাদেরকে আদব শিখতে হবে। আজ সুন্নি দাওয়াতে ইসলামী আমাদের জন্য নেয়ামত, আল্লাহর পক্ষ হতে আমাদের উপর নেয়ামত। কিভাবে? এই সুন্নি দাওয়াতে ইসলামী উলুহিয়তের আদব, আদব কি তা শিখাচ্ছে, আল্লাহর বেলায় কি আদব রাখতে হবে তা আমরা জানি না, আমাদেরকে শিখাচ্ছে। নবীর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সমস্ত আম্বিয়ায়ে কেরামের বেলায় কি আদব করতে হবে
তাস কিয়ে যাচ্ছে আউলিয়া সাহাবা ইকরাম তাবেঈ আহলে বাইত এবং আউলিয়া ইকরামের ব্যাপারে আদব শিখাচ্ছে। শুধু তাই নয়, নামাজের আদব আছে কিনা? নামাজের আদব, তাকবীরে তাহরিমা বেঁধে দুই হাত যেইভাবে নামাজে বাঁধা হয় সেইভাবে বাঁধাটা নামাজের কি আদব? যদি আপনি সেইখানে তকবীরে তাহরিমা বাঁধলেন, পিছনে হাত দুইটা বেঁধে দাঁড়িয়ে যান, নামাজের আদব হবে না বেয়াদবি? নামাজের বেয়াদবি হবে। নামাজের কতগুলা আদব আছে, আছে কি না? নামাজের কতগুলা আদব আছে, সেই আদবগুলা জানতে হবে কি না? সেই আদবগুলা জানতে হবে। সেই আদবগুলা শিখার জন্য, জানার জন্য আজকে এই যে সুন্নি দাওয়াতে ইসলামী, সুন্নি দাওয়াতে ইসলামী কি কাজ করে, যে নামাজ কিভাবে পড়লে আদব সহকারে হবে, রোজা কিভাবে রাখলে আদব সহকারে হবে, হজ কিভাবে করলে আদব সহকারে হবে, কোরআন তিলাওয়াত কিভাবে করলে আদব সহকারে হবে, মা বাবাকে কিভাবে মানলে আদব সহকারে হবে, সেই জিনিস শিখানোর জন্য এই সুন্নি দাওয়াতে ইসলামে আদাব। হর পয়েন্ট মে, হর মামলে মে আদাব হ্যায়, আর ওয়া আদাব সিখানা হি সুন্নি দাওয়াতে ইসলামি কা কাম হ্যায়। আদাব সালাত হ্যায়, নামাজ কে আদাব, রোজে কে আদাব, হজ ও যাকাত কে আদাব। কারণ আমার বাইরা, আজ খুদা খাহিম তৌফিকে আদব, খুদার কাছে আদবের জন্য দোয়া করবেন, খুদার কাছে আদবের জন্য দোয়া করবেন, যেন আল্লাহ আদব দান করেন, আদব করার, অন্যের আদব করার তৌফিক দান করেন। কারণ কি? বে আদব মাহরুম গাস্তাজ ফজলে রব, যে বে আদব, যার কাছে আদব নাই, যার কাছে আদব নাই, সে আল্লাহর দয়া হতে, রহমত হতে বঞ্চিত। আল্লাহর দয়া যদি পেতে চান, আল্লাহর রহমত যদি পেতে চান, তাহলে আদব ধরে রাখতে হবে। সর্বপ্রথম আল্লাহ তাবারক ওয়া তাআলা যার উপর নারাজ হয়েছিলেন, সর্বপ্রথম আল্লাহ তাবারক ওয়া তাআলা যার উপর গুসা করেছিলেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা সর্বপ্রথম যার উপর রাগ করেছিলেন, তার নাম কি? আজাজিল, ইবলিস, শয়তান। তার যে আল্লাহর রাগ, সেই রাগের কারণেই মূলত হচ্ছে বেয়াদবি করা। প্রত্যেকে বলুন নাউজুবিল্লাহ। হযরতে আদম আলাইহিস সালামের সামনে উসজুদু লি আদমা ফাসাজাদু ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছিলেন, আদমকে সম্মান করো, আলাইহিস সালাম, আদম আলাইহিস সালামের সম্মান করো। আদম আলাইহিস সালামের সম্মান না করা মানে আদম আলাইহিস সালামের শানে বেয়াদবি হয়ে গেল, যার কারণে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই কায়নাতের মধ্যে সর্বপ্রথম সেই বেয়াদব শয়তানের উপর রাগ করেছিলেন। বেয়াদবি করলে আল্লাহর রহমত হতে বঞ্চিত যাবেন, বেয়াদবি করলে আল্লাহর রহমত হতে বঞ্চিত। আজকে আমরা দেখি অনেক দলের নামে, অনেক নাম নিয়ে, অনেক ব্যানার নিয়ে, অনেক অ্যাসোসিয়েশন বানিয়ে, অনেক ধরনের পার্টি বানিয়ে, মূলত আহলে সুন্নাত ওয়াল জামাতের যেই মূল ব্যক্তি, আদবার সম্মান, সম্মান করা, যার যেই সম্মান সেই সম্মান মেনে নেয়া, সেই জিনিসটাকে আঘাত করা হচ্ছে। আমাদের মূল হচ্ছে আদব, আমাদের বিপরীত যারা আছে তাদের মূল হচ্ছে বেয়াদবি। তাই আজ পৃথিবীতে এই অবস্থা, আমরা যদি এখনো চাই যে আমাদের আগেকার যেই যুগ ছিল, মুসলমানদের নাম শুনলে, ইসলামের নাম শুনলে সারা পৃথিবী
বীত কম্পিত ছিল আজ আমরা বীত আর কম্পিত আজকে যদি আমরা আবার চাই যে আমাদের উপর আল্লাহর দয়া হোক এবং আগের যে যুগ ছিল সেই যুগ আমরা ফিরে পাই তাহলে আমাদেরকে বুঝতে হবে মেনে নিতে হবে জেনে নিতে হবে যে আল্লাহ এবং তার মখলুকাতের সাথে যেইভাবে সৃষ্টি জগতের সাথে আমাদের চলতে হবে আদব যেগুলো আছে ওগুলো আমাদের জানতে হবে ঠিক কি না এইভাবে আমার ভাইরা আদব যদি করেন আল্লাহর দয়া পাবেন কেন আপনারা শুনেন নাই হযরত জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহ আলাই সাইয়েদুত তায়েফা কত বড় বাহাদুর ছিলেন এবং বীর ছিলেন উনি একজন সাইয়েদের আদব করে সাইয়েদ জাদা ওনার সামনে আসলো বলি খেলার জন্য উনি একজন বিখ্যাত বলি হওয়া সত্ত্বে যখন জানলেন যে আমার সামনে একজন সৈয়দজাদা নবীর আওলাদ আমার সম্মুখে তখন তিনি নিজেই ইচ্ছাকৃত পড়ে গেলেন এবং মেনে নিলেন যে আমি ওনার হাতে পরাজিত হয়েছি শুধু সেই সম্মান নবীর আওলাদের সম্মান করাটা আল্লাহর দরবারে এমন গ্রহণযোগ্য হয়েছে উনি ছিল একজন বলি বলি কেলার বলি কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা ওনাকে বানিয়ে দিয়েছেন সাইয়্যেদুত তায়েফা আউলিয়া ইকরামের সরদার প্রত্যেকে বলুন সুবহানাল্লাহ ইশারা কর দিন এইভাবে আমার কথা হচ্ছে আদব করবেন আদব করবেন সর্বস্থানে আদব রাখবে আদবের সীমা যখন পার করবেন আল্লাহর গজব আসবে আদবের সীমা যদি পার করেন তখন আল্লাহ তাবারক ওয়া তাআলার গুসসাটা আমাদের উপর আসবে সব সময় সব কানে সব ক্ষেত্রে আদব করতে হবে এমনকি ছোট ভাই বড় ভাই আদব করতে হবে স্বামী আর স্ত্রী আদব করতে হবে মা বাবা ছেলে মেয়ে আদব করতে হবে ছাত্র এবং শিক্ষক আদব করতে হবে মসজিদের আদব করতে হবে এবং যত ধর্মীয় জিনিস রয়েছে কারণ আল্লাহ তাবারক ওয়া তাআলা ইরশাদ করেছেন ওয়া মান ইউআযযিম শাআইরাল্লাহ ফা ইন্নাহা মিন তাকওয়াল কুলুব আল্লাহর যত চিহ্ন আদি রয়েছে আল্লাহর যত চিহ্নাদি রয়েছে যেমন সাফা মারওয়ার উদ্ধৃতি রয়েছে কোরআন শরীফে ঠিক সেইভাবে আল্লাহর যত শায়রুল্লাহ রয়েছে সেই শায়রুল্লাহর সম্মান করা মানে অন্তর যে শুদ্ধ আত্মশুদ্ধির পরিচিতি হচ্ছে আত্মশুদ্ধির পরিচিতি হচ্ছে যা আল্লাহর দিকে যার সম্পর্ক রয়েছে সেই জিনিসের সেই ব্যক্তির সম্মান করবে প্রত্যেক বলুন সুবহানাল্লাহ বাইরা আমার আমি একেবারেই সংক্ষেপে এই কথাগুলো বলার জন্য উপস্থিত হয়েছিলাম কারণ আমরা দেখি সর্বক্ষেত্রে আমাদের আদব আমাদের নাই আদব আমাদের নাই কি করতেছি আমরা জানি না কোন দিকে যাচ্ছি আমরা জানি না আমাদের চলাফেরার কোনো আদব নাই কথাবার্তার কোনো আদব নাই আদব শিখতে হবে আদব শিখতে হবে আদব থাকলে আপনি উন্নতি করবেন আদব যদি না থাকে আপনি অবনতি করবেন আর আদব সর্বক্ষেত্রে এক সমান নয় আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআন শরীফের মধ্যে কোরআনে করিম ফুরকানে হামিদের মধ্যে আমার নবীর আদব নিজে শিখিয়েছেন আমার নবীর সাথে কিভাবে আদব রক্ষা করতে হবে আল্লাহ কোরআন শরীফে শিখিয়েছেন রব্বুল আলামিন ইরশাদ করেছেন লা তুকাদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি খবরদার আল্লাহ আল্লাহ রাসূলের সামনে হাঁটবেও না অন্য আয়াতে ইরশাদ করেছেন লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী নবীর আওয়াজ হতে তোমার আওয়াজ বুলন্দ হতে পারবে না বড় হতে পারবে না এইভাবে এইভাবে আল্লাহর নবীর আদব আল্লাহর নবীর আদব কোরআন শরীফে রব্বুল আলামিন শিখিয়েছেন কারণ কি কারণ হচ্ছে ওনার আদব না করলে বেঈমান হয়ে যায় বান্দা
বুঝন বুঝার পর আমাদের ঠান্ডা মস্তিষ্কে বুঝতে হবে আমাদের একটা গৌরামী বাপ আছে মানুষ তো গৌরামী বাপ আছে যে আমি কম বুঝি নাকি না না আপনি আপনিও কম বুঝেন না আপনার সামনে যিনি আছে উনিও কম বুঝেন না সবাই বেশ বুঝেন কিন্তু আসল কথাটা কি বুঝের কথাটা কি সেটা তালাশ করে নিতে হবে সেটা খুঁজে বের করতে হবে যে আসল ব্যাপার কি তাই আমি শুরু হতে যেই কথা বলেছিলাম আল আদাবু হুয়া দ্বীনু কুল্লুহু যেই কানে দেখবেন যে আদবের একটু বিপরীত সেটা ছেড়ে দিতে হবে যেই কানে দেখবেন যেই বেলায় দেখবেন আল্লাহর বেলায় হোক নবীর বেলায় হোক কোরআনের বেলায় হোক ইবাদতের বেলায় হোক একটু আদবের পরিপন্থী ছেড়ে দিতে হবে আউলিয়া একরাম তাই রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এমন আদব করতেন সাহাবা একরামের আদব আপনারা শুনলে অবাক হয়ে যাবেন পশু পাখির আদব আপনারা শুনলে অবাক হয়ে যাবেন আউলিয়া একরামের যে আদব তাই তো ইমাম আহলে সুন্নাত হযরতে 1400 শতাব্দীর মুজাদ্দিদ হযরত ইমাম আহমদ রেজা খান ফাজলাল বেরেলভী রাহমাতুল্লাহ আলাই বলেছিলেন আমি শুরুতে যে পড়েছিলাম যে নবীর আদব তো আছেই নবীর সাথে সম্পর্কিত মদিনায়ে মুনাওয়ারার আদব উনি বলেছেন যে হারাম কি জমি আর কদম রাখে চলনা আরে সর কা মৌকা হে ও জানে ওয়ালে যদি মদিনা শরীফ কি নবীর সাথে সম্পর্কিত একটা শহর নবীর সাথে সম্পর্কিত শহর নবীর শহরের নবীর সাথে সম্পর্কিত সেই মদিনার যদি এমন আদব হয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কেমন আদব করতে হবে করো আপ পে আপনি জান ফিদা এক জান নহীঁ দো জাহান ফিদা दो जहां से भी नहीं जी बरा करो क्या करोड़ों जहां नहीं ताय अमार बायरा अमादेर बुझते होबे अमादेर बुझते होबे एकोन बुझले बालो एकोन बुझले बालो कल के कयामतेर माटे बुझले काजे आसबे ना बुझले एकोन बुझते होबे बुझले एकोन बुझते होबे एकोन जदि ना बुझेन মৃত্যুর পরে কবরে আর বুঝলে কাজ হবে না হাসরের মধ্যে বুঝলে আর কাজ হবে না বুঝতে হবে এখন এই পৃথিবীতে বুঝতে হবে তাই তো আমার ইমাম ইমাম আহলে সুন্নাত বলেছিলেন আজ লে উনকি পানা আজ মদদ মাঙ্গুন সে কল না মানেঙ্গে কিয়ামত মে আগর মান গয়া मानना है तो आज मानना है अदब करना है तो आज करना है ताजीम करनी है तो आज करनी है इबादत करो तो आज करो आज से मुराद कबल मौत अगर जदि एकन ना मानें ओखाने तो देखबेन सब किछु पाबेन কবরে দেখে গেলেন সব কিছু বুঝে ফেললেন কিন্তু তখন মানলে আর মানা যাবে না সেই মানার কোনো লাভ হবে না তাই আমার ভাইরা নামাজ পড়ুন রোজা রাখুন হজ করুন যাকাত দুন দিবেন এবং মা বাবার খেদমত করবেন খবরদার খবরদার মা বাবার বেলায় খুব সতর্ক থাকবেন মা বাবার বেলায় খুব সতর্ক থাকবেন মা বাবা আল্লাহর পক্ষ হতে আমাদের জন্য নেয়ামত মানুষ শাশুড় শাশুড়ির তো আদব করে নে ইজ্জত করে নে বা ওদের খেদমত করে নে অনেক সময় দেখা যায় মা বাবাকে পিছনে ফেলে রাখে না না মা বাবা আল্লাহ তবারক ওয়া তাআলা কোরআন শরীফের মধ্যে মা বাবার কথা বলে ওনাদের যে সম্মান করতে হবে সেটা জ্ঞাত করে দিয়েছে আমাদেরকে আল্লাহ তবারক ওয়া তাআলার বান্দাদের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে যদি সম্মান করার কোনো ব্যক্তিত্ব থাকে তা হচ্ছে মা আর বাবা মা আর বাবা মা বাবাকে মানতে হবে কি না
একটু বলুন, মানেন, আদব করেন, কোন ধরনের আদব করেন? ওয়ালা তাকুল লাহুমা উফ, ওনাদেরকে উফ বলতে পারবে না। আমরা কি মানি না? মাথা একটু গরম হয়ে যায়, গুসা এসে যায়, ঝটকে দিই, না না শুনবো না, হবে না, কোনো কথা বলল মা, কোনো কথা। আচ্ছা, এইভাবে মা বাবার বেলায় সতর্ক থাকবেন। এই সব কিছু শিকার জন্য সুন্নি দাওয়াতে ইসলামের এই সংগঠন আল্লাহ তবারক ওয়া তাআলা আমাদেরকে, আপনাদেরকে সুন্নি দাওয়াতে ইসলামের সাথে থেকে খেদমত করার, ধর্মের খেদমত করার তৌফিক দান করুন এবং সুন্নি দাওয়াতে ইসলামের উন্নতি দান করুন। ওয়া আখিরু দাওয়াই আনিল হামদুলিল্লাহ রাব্বিল আলামিন।